গল্পের বাক্সবাই রোমানান উপর এই চ্যানেলে সবাইকে স্বাগত সাথে আছে আমি রোমানান অপুর আপনাদেরকে শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস তুষারে রক্তের দাগ আজ শোনাচ্ছি উপন্যাসটির তৃতীয় অর্থাৎ শেষ খণ্ড রাত তিনটে নিজে খুব চেঁচামেঁচি শব্দে ঘুম ভেঙে গেল ধ্রুবর সে স্লিপিং ব্যাগ থেকে ধুরমুর করে বেরিয়ে ডাকলো সোনালি সোনালি পাশের খাট থেকে সোনালির ঘুম জড়ানো অস্ফুট সাড়া এলো ধ্রুব গায়ে ওভারকোটটা দ্রুত চাপিয়ে তাকে ঠেলাঠেলি করে জাগালো এই নিচে কি গণ্ডগোল হয়েছে বলে মনে হচ্ছে আমি যাচ্ছি তুমি দরজাটা ভিতর থেকে লক করে দাও সোনালি জাগল কিন্তু উঠল না বলল পাগল পাগল রাত দুপুরে গোয়েন্দাগিরি করবে বাঁ চড়েছে মাথায় ভ্যাট আহা দরজাটা থাক কেউ আমাকে খুন করবে না অগত্য ধ্রুব বেরুল কাঠের মেঝেই খুব হাঁটাহাঁটি শব্দ হচ্ছে গোলমাল বেড়েছে মনে হলো ধ্রুব নিজের করিডোরে আসতেই গ্যারেজম্যানের সঙ্গে দেখা হলো ধ্রুব বলল কি হয়েছে এত গোলমাল কেন গ্যারেজম্যান হেসে বলল শ্রীবাস্তবজির মাথা খারাপ হয়ে গেছে তার মানে গিয়ে দেখুন না সাহেব বলে লোকটা পাশ কাটিয়ে চলে গেল ডাইনিং হলের উল্টো দিকে অফিস অফিসের সামনে ভিড় জমে গেছে গুলাব সিং ইউসুফ সাহেব জনাচার সিপায়ও দাঁড়িয়ে রয়েছে সেখানে কর্নেল আছেন আর শ্রীবাস্তব ভীষণ চেঁচামেচি করছে ধ্রুবকে দেখে কর্নেল একটু হাসলেন শ্রীবাস্তবের হাতের দিকে চোখ গেল ধ্রুবর ক্রাচে ভর দিয়ে সে দাঁড়িয়ে রয়েছে এবং তার দু হাতে দুটো বাস্কেট স্কি পোলের তলায় চা লাগানো থাকে ধ্রুব চমকে উঠল শ্রীবাস্তব খেপে গিয়ে বলছে সব ব্যাটাকে আমি ফাঁসি কাঠে ঝোলাবো এখানে সব্বাই খুনি এভরি বডি ইজ দ্য মার্ডারার ব্যাপার কি ধ্রুব গুলাব সিংকে ইশারায় ডেকে একটু তফাতে দাঁড়াল গুলাব সিং গম্ভীর কাছে এসে বলল এক আজব ব্যাপার চাউড্রী সাহেব আমার মাথায় আসছে না কিছু শ্রীবাস্তব সাহেবের দরজায় কিছুক্ষণ আগে কে নক করছিল দেমাগ খারাপ থাকার দরুন ওর ঘুম হচ্ছে না দূরাত থেকে তো উনি জেগেছিলেন নাকি বারবার নক করাতে উনি অনেক কষ্টে উঠে দরজা খোলেন অমনি কে ওর ঘরের ভিতরে এই বাস্কেট দুটো ছুঁড়ে ফেলে ওকে ধাক্কা মেরে পালিয়ে যায় ওই বাস্কেট দুটো নাকি শ্রীবাস্তব সাহেবেরই স্কি পোলের ধ্রুব সবিষয়ে বলল তিন নম্বর হ্যাঁ সেট নাম্বার থ্রি লোকটাকে চিনতে পারেননি উনি না লোকটা নাকি মুখে রুমাল থেকে এসেছিল আর ধাক্কা খেয়ে উনি নাকি পড়ে গিয়েছিলেন পায়ে জখম আছে উঠতে উঠতে লোকটা ততক্ষণে হাওয়া হয়ে গেছে ধ্রুব চোখটিপে হাসল গোলাপ সিং জি আপনার বিশ্বাস হচ্ছে এই ঘটনা গোলাপ সিং গোফের নিচে মৃদু হেসে চাপা গলায় বলল মোটেও না শ্রীবাস্তব সাহেব আরও অনেক নাটক করবেন এবার দেখুন না করিডোরের সেপাইরা কড়া পাহারা দিচ্ছে তার মধ্যে কোনো লোক গিয়ে শ্রীবাস্তবের দরজা নক করলো আর তারা কিছু দেখতে পেল না কর্নেলে এসে ধ্রুবর হাত ধরে টানলেন এসো ধ্রুব আমার ঘরে একটু বসবে কর্নেলের ঘরে ঢুকে ধ্রুব বলল সোনালি একা আছে বেশিক্ষণ বসবো না কর্নেল কর্নেল বললেন না বসতে ডাকিনি তিন নম্বর বাস্কেটটা তাহলে পাওয়া গেল ব্যাপারটা লক্ষ্য করছো আমি ঠিক এরকমই আশা করছিলাম ওটা কোনো না কোনোভাবে পাওয়াই যেত ধ্রুব বলল শ্রীবাস্তবের আর বাঁচার পথ নেই কর্নেল ব্যাটা নিজের থেকে যেন ধরা দিতে যায়। কেন কেন এমন নাটকীয়তা ওর না করলেও চলতো ব্যাপারটা সত্যি হতেও তো পারে অসম্ভব কর্নেল করিডোরে সেপাইরা ছিল তাদের চোখ এড়িয়ে কর্নেল বাধা দিয়ে বললেন সেপাইদের পাহাড়ার কথা বলো না এই তুষার ঝড়ের রাতে ওরা কোণঠাসা হয়ে জড়সড় বসেছিল করিডোর ঢাকা হলে কি কেবল কুয়াশার আবছায়া ঘুরে বেড়াচ্ছে সবখানে গাছের পাতার ঘরবাড়ি থেকে চাপচাপ বরফ খসে পড়ার জন্য ধোয়াটে হয়ে যাচ্ছে রোদটা চমৎকার অনুকূল আবহাওয়া স্কিয়ারদের পক্ষে কিন্তু স্কি আপাতত বন্ধ পুলিশ কাকেও বিনা অনুমতিতে বেরোতে দেবে না ধ্রুবর ঘরে কর্নেলে সে ব্রেকফাস্ট সেরেছেন সোনালি কিন্তু রাতে সে ভয়ঙ্কর দুর্ঘটনা একেবারে ভুলে বসেছে যেন যথারীতে হাসিঘুশি দেখাচ্ছে ওকে ধ্রুব শুধু অসম্ভব গম্ভীর অনেকক্ষণ ধরে সে কর্নেলের সঙ্গে হত্যা রহস্যের আলোচনায় ব্যস্ত থেকেছে সোনালিকে খুঁটিয়ে প্রশ্ন করে জানতে চেয়েছে অনেক কিছু সোনালির জবাব খুব ভাষা ভাষা। কর্নেলের ধারণা সোনালি নিজের অবচেতনার মধ্যে খুনি সম্পর্কে কোনো মারাত্মক তথ্য জানে খুনি সেটা টের পেয়েছে বলেই তাকে হত্যা করতে চায় তাই সোনালিকে অত প্রশ্ন করা কিন্তু সোনালির জবাবের মধ্যে তেমন কোনো সূত্র পাওয়া যাচ্ছে না ধ্রুব বিরক্ত একসময় কর্নেল বললেন যাই হোক ধ্রুব তুমি কখনো সোনালিকে একা কোথাও যেতে দেও না সোনালি তুমি সাবধান হও তোমার ওপর আবার একটা চেষ্টা করতে পারে খুনি দিস ইজ সিরিয়াস সোনালি খিলখিল করে হেসে উঠল ভ্যাট হুম হুম এত হালকাভাবে নিও না ব্যাপারটা সম্ভবত খুনি ক্রমশ মরিয়া হয়ে উঠেছে ধ্রুব বলল কর্নেল আপনি বলছিলেন বাস্কেটের মধ্যে রহস্যের চাবিকাঠিটা রয়েছে কিন্তু বাস্কেট দুটো তো পাওয়া গেছে কর্নেল বললেন হ্যাঁ পাওয়া যেতই কিন্তু ওভাবে পাওয়া যাবে আমি মোটেও ভাবিনি খুনি ভীষণ চতুর বোঝা যাচ্ছে তবে ধ্রুব এই তিন নম্বর সেটের বাস্কেট নিয়ে সে রাতে তোমার সঙ্গে পাহাড়ে লড়াই হয়নি খুনির সে বিষয়ে আমি নিশ্চিত সে বাস্কেটটা ছিল খুনির নিজের স্কি পোলের তার মানে সেদিনকার খুনের ঘটনা মনে মনে সাজিয়ে নাও বেশি কল্পনার দরকার নেই কারণ আমাদের হাতে প্রচুর ফ্যাক্টস রয়েছে খুনি হুইলচেয়ারে ললিতাকে খুন করে তার সেই হত্যার ইনস্ট্রুমেন্ট অর্থাৎ একটা স্কিপোলের বাস্কেটটা পাহাড়ের উপর পড়ে যায় ওই বাস্কেটে তার সেট নাম্বার খোদাই ছিল তাই রাতে সে সেটা কুড়িয়ে আনতে যায় এবং তোমার সঙ্গে ধস্তাধস্তি করে সেটা হাতায় এবার হুইল চেয়ারে ফেরা যাক আবার একটা স্কিপোলে ললিতাকে হত্যা করলো সে তার হাতে তখন রইল আরেকটা স্কিপোল ওই একটা দিয়েই সেই স্কি করে অনেক দূর চলে যায় তারপর সবার অজান্তে ঘুর পথে ট্রেনিং ক্যাম্পের পেছনে জঙ্গলে আসে লিফটম্যানের সঙ্গে তার দেখা হয়ে যায় তাই না হ্যাঁ বলুন আগের প্ল্যান মতো সেই স্টোরের পেছনের দেয়ালে কাটা কাঠের টুকরো সরিয়ে শ্রীবাস্তবের স্কি পোল দুটো নেয় কেন মনে রেখো তার দ্বিতীয় লক্ষ্য সঞ্জয়কে খুন করা এবং যেভাবেই হোক সে জানতো সঞ্জয় টেলি পেয়েই গাড়ি নিয়ে বেরিয়ে গেছে টোগাড়ির পথে স্টোরের পেছনের সমতল জায়গার পর দু মাইল বিপজ্জনক পথ তাকে স্কি করে যেতে হবে এবং ফিরতে হবে কাজে দুটো স্কি পোল তার দরকার তার নিজের স্কি পোল তো মার্ডার ইনস্ট্রুমেন্ট কোনো মতে আলগাভাবে বাস্কেটে বসানো রয়েছে মাত্র এখন তার একটা জরুরি কাজ হাতে রইল তা হল শ্রীবাস্তবের পোল থেকে বাস্কেট দুটো খুলে নিজের বাস্কেট দুটো পরানো ব্যাস আর কোনো ঝামেলা রইল না কিন্তু শের সিং স্কি সেট ফেরত জমা নিয়েছিল সেদিন যতটা আমার মনে পড়ছে প্রায় আড়াইটে নাগাদ খুনের গণ্ডগোলের দরুন সবাই ব্যস্ত ছিল একসঙ্গে নিশ্চয় কেউ ফেরত দেয়নি শের সিংকে ডাকবো ডাকো ব্যাপারটা পরিষ্কার হওয়া ভালো যুব বেরিয়ে গেল এবং তখনই শের সিংকে নিয়ে ঠুকলো শের সিং আমাদের কাছে আসছিল শের সিং স্যালাম দিয়ে দাঁড়ালো কর্নেল বললেন বসো শের সিং তোমাকে খুঁজছিলাম শের সিং বলল দিদিদির জন্য সব সময় আমি আশেপাশে আনাগোনা করছি স্যার আমার চোখ ফাঁকি দিতে আর কেউ পারবে না সেজন্য নয় শের সিং তোমাকে একটা কথা জিজ্ঞেস করব নিশ্চয়ই বলুন খুনের দিন তুমি কটা নাগাদ স্কেয়ারদের বা ইনস্ট্রাক্টরদের স্কি সেট জমা নিয়েছিলে দেরি হয়েছিল স্যার তখন তো হইচই চলেছে একে একে ডেকে জমা নিতে অনেক দেরি হয়েছিল স্কি সেট নিতে তিনটে বেজে যায় শেষ জমা কে দিয়েছিল কত নম্বর একজন নতুন স্কিয়ার প্যাটেল রণজিৎ প্যাটেল সেট নাম্বার নয় প্রত্যেকটার সেট নাম্বার নিশ্চয় মিলিয়ে দেখেছিলে নিশ্চয়ই ইস্যু রেজিস্টারের সঙ্গে মিলিয়ে নিয়েছিলে শের সিং একটু ইতস্তত করে বলল না স্যার রেজিস্টার খোলা দরকার মনে করিনি ফেরত নেবার সময় কোনো দিনই রেজিস্টার মিলিয়ে দেখিনি ইস্যুটাই তো জরুরি সই নিয়ে নিতে হয় স্কেয়ারদের সিজন শেষ হলে তখন মিলিয়ে নেই কারণ তখন সবাই সেন্টার থেকে বিদায় নিয়ে চলে যায় শের সিং এমনও তো হতে পারে কেউ তার সেট ফেরত দিল না কোনো দিন শের সিং একটু ভেবে বলল তাও সম্ভব নয় কিন্তু অত ঝামেলা করে কে আর স্কি সেট নিজের ঘরে বয়ে নিয়ে যাবে সবাই তো স্কি শেষ হলে জমা দিয়ে যায় ধরো এমনও হতে পারে খুনের দিন কেউ সেট ফেরত দেয়নি আমি অবশ্য তো গুণে দেখিনি শুধু নম্বর মিলে রাখা ছাড়া কারণ বুঝতেই পারছেন অমন একটা খুন খারাপই হয়ে গেছে তখন কোনো রকমে তাড়াহুড়ো করে জমা নিয়েছি মাত্র একটু ভেবে কর্নেল আপন মনেই বললেন খুনের দিন অবশ্য অনেককেই বগলে স্কি আর স্কি পোল নিয়ে হোটেলে লনে সবখানে ঘুরে বেড়াতে দেখেছি আমরা তখন তো সবাই ভীষণ উত্তেজিত ছিল হ্যাঁ স্যার আমি তো সবাইকে তারা সেট জমা নিয়েছিলাম তাহলে সেই সময় কেউ তার স্কি সেট নিয়ে নিজের ঘরে ঠুকলেও আমরা অতটা লক্ষ্য করিনি তাই না ধ্রুব কি বলো ধ্রুব বলল ঠিক বলেছেন আমি তো স্কি শুদ্ধ অফিসে গিয়ে ঠুকেছিলাম এবং কেউ জমা না দিলেও শের সিং টের পায়নি শের সিং চিন্তিত মুখে বলল হ্যাঁ তাও সম্ভব কর্নেল সোজা হয়ে বসলেন হঠাৎ কিন্তু শেষ সিং তারপর দিন কি কেউ তোমাকে স্কি সেট জমা দিতে গিয়েছিলেন মানে গতকাল না স্যার তুমি একবার দেখবে রেজিস্টারের সঙ্গে মিলিয়ে সবার সেট জমা পড়েছে কি না এক্ষুনি দেখে আসছি বলে শেষ সিং বেরিয়ে গেল ডাইনিং হলে সবাই লাঞ্চ খাচ্ছে তখন শ্রীনগর থেকে বিশেষ তদন্ত টিমটি এসে গেছে জানা গেল বিশেষজ্ঞরা এসেছেন সরে জমিন তদন্তে ললিতা ও সঞ্জয়ের অভিভাবকরা উচ্চবর্গীয় মানুষ মন্ত্রিসভা অবধি কাঁপিয়ে দেবার ক্ষমতা আছে তাদের পুলিশের গোয়েন্দা ও ফরেন্সিক বিভাগ সশব্যস্ত দৌড়ে এসেছে দুগালো এসেছে ওদের সঙ্গে বিকেলে কর্নেল ইসুফ তেঙের কাছে একটা অদ্ভুত খবর জানতে পারলাম ললিতার বদ্ধ দাঁতের ফাঁকে এক চিলতে চামড়া পাওয়া গেছে সে চামড়া খুনির গায়ের তার মানে ললিতা খুনির শরীরের কোথাও কামড়ে ধরেছিল নিজেকে বাঁচাতে কিন্তু কোন অংশের চামড়া হতে পারে সারা শরীর তো পুরো পোশাকে ঢাকা ছিল সকলের বিশেষজ্ঞদের মতো চামড়াটা খুনির কাঁধ বা গলার কারণ শরীরের ওই অংশে মাত্র একটা স্কার্ফ জড়ানো ছিল চামড়াটা মুখেরও হতে পারে তবে এ বিষয়ে ওদের মধ্যে মতভেদ আছে তাছাড়া চামড়া যে রক্ত পাওয়া গেছে তা ললিতার নয় রক্ত বিশ্লেষণ করে দেখেছেন ওরা ও রক্ত অন্য গ্রুপের তাহলে খুনির গলায় বা ঘাড়ে ক্ষতচিহ্ন থাকবেই এখানে কারো গলা বা ঘাড়ে সেই ক্ষতচিহ্ন আছে পুলিশকে এবার প্রত্যেকের শরীর হাতটাবে শ্রীবাস্তবের দুর্ভাগ্য ধ্রুব দৌড়ে এলো কর্নেলের কাছে শের সিং সোনালিকে পাহারা দিচ্ছে ধ্রুব চুপি বলল কর্নেল আমারই ধারণা সঠিক প্রমাণিত হয়েছে শ্রীবাস্তবের গলার গলার চোয়ালের মধ্যে একটা টাটকা কাটা দাগ রয়েছে প্লাস্টার করা ছিল আশ্চর্য আমরা তো সবাই দুদিন থেকে ওর প্লাস্টারটা দেখেছি কিছু টের পাইনি বলো কি? কর্নেল নিরাসক্তভাবে বললেন হ্যাঁ ওকে তো গোড়া থেকে পুলিশ সন্দেহ করে রেখেছিল সব খোঁজখবর করার পর ডিটেকটিভ অফিসারদেরও সন্দেহ ওর উপর গিয়ে পড়ে তারপরে ওই প্লাস্টারটাই ওকে খেলো ওকে কি অ্যারেস্ট করলো খুনের দায়ে বলেন কি হাতে হাত করা পরিয়ে দিয়েছে এক্ষুনি নিয়ে যাবে ক্ষত চিহ্নের জন্য আশ্চর্য তো আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না কর্নেল এতে আশ্চর্যের কি আছে হুম শ্রীবাস্তব কি কৈফত দিল ক্ষত চিহ্নের আবার সেই গোয়েন্দাগিরি ভ্যাট মামা আপনি ওসব ছাড়ুন তো এবার শ্রীবাস্তব খুন করে ধরা পড়েছে চুকে গেল না সোনালি প্লিজ দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট শের সিং পট হাতে ঠুকল সোনালি বলল এত শিগগির পাওয়া গেল শের সিং বলল নিচে যজ্ঞ হচ্ছে যে সবসময় কফি তৈরি রাখতে হচ্ছে অফিসাররা যাবার আগে গরম হয়ে বেরোতে চান কি না ধ্রুব এলো সেই সময় কর্নেল বললেন ধ্রুব বসো দিস ইজ আ সিরিয়াস কনফারেন্স ধ্রুব হাসলো কনফারেন্স কিসের সের রহস্যের কর্নেল গম্ভীর মুখে বললেন শের সিং মাই বয় প্লিজ একবার পুলিশ অফিসার মিস্টার ইউসুফকে খবর দাও তার সঙ্গে আমার কথা হয়েছে খবর দিলেই আসবেন শের সিং বেরিয়ে গেল তখনই সোনালি কফে ভাগ করে দিতে দিতে বলল মামা আপনি বড্ড গোলমেলে মানুষ হত্যা রহস্য দিব্যি সমাধান করলো পুলিশ বাইদা বাই ধ্রুব শ্রীবাস্তব সাহেবের পায়ের জখম নিশ্চয়ই মিথ্যে তাহলে এখনও সেটা জানা যাচ্ছে না ডাক্তারি পরীক্ষা হলে ধরা পড়বে বারে তাহলে কো ধরল যে গালের নিচে চিহ্ন হইতো বড় প্রমাণ ললিতার দাঁতের কামড়ে যে চামড়া পাওয়া গেছে সোনালি হাত তুলে থামালো ওকে ভ্রুকুচকে বলল ললিতা খুনিকে কামড়ে দিয়েছিল তার দাঁতে খুনির চামড়া আছে সবাই জেনেছে কিন্তু ক্ষতচিহ্ন থাকলেই যে সে খুনি হবে বলতে বলতে হঠাৎ থেমে গেল সোনালি তার মুখটা কেমন বদলে গেল উত্তেজিত দেখালো তাকে বিড়বির করে বলল ললিতা ছিল ক্ষতচিহ্ন কর্নেলোর দিকে স্থির দৃষ্টে তাকিয়েছিলেন হুম সোনালি সোনালি লাফে উঠল মামা মামা আমি বুঝতে পেরেছি কেন খুনি আমাকে গত রাতে খতম করতে চাইছিল ধ্রুব হা করে রয়েছে কর্নেল বললেন কেন আমি তার গলার এক পাশে পিঠের দিকে একটা ক্ষত চিহ্ন দেখতে পেয়েছিলাম জানতে চাইলে সে আমাকে বলেছিল স্কি করতে গিয়ে গাছের শুকনো ডালের খোঁচা লেগেছিল মামা আশ্চর্য ভারী আশ্চর্য কিন্তু কর্নেল বললেন কে সে সোনালি স্তম্ভিত মুখে বলল কিন্তু তা তো অসম্ভব মানে ও কেন সঞ্জয় বা ললিতাকে খুন করবে তার নাম বলো সোনালি ধ্রুব বিরক্ত মুখে বলল বট জট পাকাতে ওস্তাদ সোজা বলো না বাবা শ্রীবাস্তব না মিস্টার প্রসাদ না মিস্টার ভেংটেশ না মিস শ্রীটা না মিস প্রভাপতি তোমাকে তো সবার সঙ্গেই দেখেছি আড্ডা দিতে সোনালি করা মুখে বলল তুমি থামো কর্নেল সস্নেহে বললেন সোনালি তার নাম কি বলছি বলে সোনালি হেট হয়ে কফির কাপ ওর হাতে এগিয়ে দিল ওরা একটু পরেই নিচে নামলো রিস্তা ক্যাম্পের পুলিশ অফিসার ইউসুফ তেং দৌড়ে গিয়ে গেটের কাছে ডিটেকটিভ অফিসারটির কানে কিছু বললেন পুলিশের গাড়ির সবে স্টার্ট দিতে যাচ্ছিল চুপচাপ দাঁড়িয়ে রইল গাড়িটি প্রিজন ভ্যান নয় স্টেশন ওয়াগন তার মধ্যে শ্রীবাস্তব বন্দি দুজন সশস্ত্র সেপাই তার দুপাশে বসে রয়েছে ডিটেকটিভ অফিসার কর্নেলের সঙ্গে কিছু পরামর্শ করলেন একটু তফাতে লনের উপর ভিড় করে ট্রেনিং সেন্টারে লোকজন দাঁড়িয়ে রয়েছে চুপচাপ তাদের মধ্যে সোনালিও রয়েছে রিটা মবলঙ্করের কাঁধে তার হাত সোনালি কেবল রিটাকে চাপা গলায় হেসে হেসে কিছু বলছে রিটাও হাসছে তবে নিঃশব্দে খুনি চালান যাচ্ছিল হঠাৎ কী কারণে অফিসাররা আবার ব্যস্ত হয়ে পড়লেন এবং ফিসফিস করে কী পরামর্শ করছেন সবাই তা দেখে বিস্মিত এবং কৌতূহলী ওরা আরও অবাক হলো বন্দি শ্রীবাস্তবকে গাড়ি থেকে নামানো হচ্ছে কী ব্যাপার গুলাব সিং ভিড়ের দিকে আসছিল সোনালি তাকে জিজ্ঞেস করলো কি হলো মিস্টার সিং আপনাদের আসামি আসামিকে নামানো হলো যে গাড়ি থেকে চালান দিচ্ছেন না গুলাব সিং অকারণ গলা চড়িয়ে ঘোষণা করলেন এইমাত্র মাত্র ওয়ারলেসে খবর এসেছে রাস্তায় ধস নেমেছে গাড়ি যাবে না স্কিয়াররা হচু করে উঠল সর্বনাশ তাহলে সব ফিরে যাবে কেমন করে আগামীকাল সকালে সবাই যে যার জায়গায় ফিরে যাবার জন্য তৈরি হয়ে রয়েছে অনেকে বঁচকে বুঁচকি বেঁধে ফেলেছে ইতিমধ্যে আরে এই অভিশপ্ত স্কি কেন্দ্রে এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই কারো হঠাৎ রাস্তায় ধস নামার দুঃসংবাদে সবাই উত্তেজিত হয়ে উঠেছিল ধস কোন জায়গায় নেমেছে কত মাইলে এবং শিগগির রাস্তা মেরামত করার সম্ভাবনা আছে কি না এসব প্রশ্নের উত্তর দিতে দিতে গোলাপ সিং প্রায় কণ্ঠাসা হয়ে পড়ল তাকে ঘিরে স্কিয়ারদের ভিড় হোটেলে গিয়ে ঢুকল এতক্ষণ কর্নেল ইউসুফ তেং ডিটেকটিভ অফিসার মিস্টার রাঘবন ফরেন্সিক বিশেষজ্ঞ ডক্টর শর্মা ধ্রুব চৌধুরী আর স্কি ট্রেনিং সেন্টারের কর্তা মিস্টার দুগাল আরেকটা ভিড় করে বাইরে গেটের কাছে কথা বলছিলেন সেপাইরা কাউকেও সেদিকে এগুতে দিচ্ছিল না এখন ওরা সবাই অফিসে গিয়ে ঢুকলেন শ্রীবাস্তবকে আবার অফিস ঘরে নিয়ে গিয়েছিল পুলিশ হঠাৎ দেখা গেল সে ক্রাচে ভর দিয়ে করিডোর পেরিয়ে ডাইনিং হলের দিকে চলেছে স্কিয়াররা আরেক দফা অবাক হলো তারা গুলাব সিংকে ঘিরে ইতিমধ্যে ডাইনিং হলে ঢুকেছে কফি খাওয়া চলেছে চূড়ান্তভাবে শ্রীবাস্তব ঠুকে বলল হ্যালো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান সবাই মুখ তাকাতাকি করতে লাগল হলে তখন অগাধ স্তব্ধতা কেবল সোনালি জনান্তিকে মুখ টিপে হেসে একবার শের সিংয়ের দিকে কটাক্ষ করল শের সিং সবসময় তার কাছে কাছে ঘুরছে কর্নেলার ধ্রুব নির্দেশ শ্রীবাস্তব বলল আপনারা নিশ্চয়ই খুব অবাক হয়েছেন আমাকে ওরা হঠাৎ ছেড়ে দিলেন দেখে তাই না হ্যাঁ এখন আমি আপনাদের মতন একজন মুক্ত মানুষ কেউ টু শব্দটি করছে না শ্রীবাস্তবের ঠোঁটের কোনায় অদ্ভুত একটু হাসি ফুটে উঠল সে বক্তৃতার ঢঙে গম্ভীর গলায় ফের বলতে থাকল মাননীয় ভদ্রমণ্ডলী এবং ট্রেনিং সেন্টারের সহকর্মী বন্ধুগণ পাপ কখনো চাপা থাকে না বাইবেলে বলা হয়েছে পাপের বেতন মৃত্যু আমি কোনো পাপ করিনি বলে ঈশ্বরের করোনায় এখন আমি মুক্ত মানুষ ভিড় থেকে লিফটম্যান বলে উঠল মিস্টার শ্রীবাস্তব আপনি কিন্তু আট নম্বর রুমের ইলেকট্রিক লাইন নিজের হাতে কেটে রেখেছিলেন মেঝেই ফুটো করেছিলেন নিজের ঘরে মিস টোডমলের বিছানায় লক্ষ্য রাখবার জন্য আমি নিজের চোখে আপনাকে এসব করতে শুধু দেখিনি আমার মুখোমুখি ধরাও পড়েছিলেন আপনার সৌভাগ্য যে পুলিশকে এখনও তা বলিনি বলে সে অদ্ভুত মুখভঙ্গি করে হেসে উঠল শ্রীবাস্তব একটুও ঘাবড়ালো না বলল খুব সত্যি টেন্ডুলকার তুমি একটুও মিথ্যে বলো তোমার মুখ চাপে দেবার জন্য তোমাকে আমি প্রচুর টাকা ঘুষও দিয়েছি সেটা ভুলে যেও না লিফ্টম্যান টেন্ডুলকার বিকৃত মুখে বলল আপনার টাকা আমি এখনই ফেরত দিতে প্রস্তুত আছি স্যার জানতো এক্ষুনি দিয়ে দেবো শ্রীবাস্তব হঠাৎ গর্জে উঠল টেন্ডুলকার ললিতা টোডমল আমার বাগদত্তা স্ত্রী ওই বাঁচাল সোরের বাচ্চা সঞ্জয় ওয়ারেকার তার পেছনে জোকের মতো ঘুরত আমি তাই আট নম্বরের মেঝে ফুটো দিয়ে রিভলভারের নল তৈরি রাখতে চেয়েছিলুম যদি তাকে ললিতার বিছানায় দেখতে পাই তাহলে গুলি করে মারব কিন্তু সে সুযোগ পেলুমিনা না টেন্ডুলকার বলল পরে তো পেয়েছিলেন স্কিপল বিধিয়ে শ্রীবাস্তব আরও জোরে চেঁচিয়ে উঠল শা আপ মিথ্যেবাদী আমি নিজের চোখে দেখেছি টেন্ডুলকার হেসে উঠল কি কি একটু এগিয়ে এলো শ্রীবাস্তব তার দিকে টেন্ডুলকার দমল না নির্বিকারভাবে বলল হ্যাঁ আমি আপনাকে লাভ দেয় মিস পাশে বসতে দেখেছি হুইল চেয়ারে তারপর একটা মাত্র নিয়ে আপনি বাঁধের নিচেকার জঙ্গলে স্কি করে স্টোরের দিকে যাচ্ছিলেন আমি খুব অবাক হয়েছিলাম তারপর দৌড়ে গিয়ে আপনাকে ধরে ফেললাম আপনি আবার আমাকে মোটা টাকা বকশিসের লোভ দেখালেন তারপর হল খুব স্তব্ধ দরজার ওপাশে কর্নেল ধ্রুব মিস্টার দুগাল আর ডক্টর শর্মা প্রমুখ অফিসাররা এসে দাঁড়িয়ে রয়েছেন কখন এবার দেখতে পেল সবাই শ্রীবাস্তবের মুখটা আস্তে আস্তে লাল হয়ে গেল কিন্তু সে প্রচণ্ড চেষ্টায় নিজেকে শক্ত রেখে বলল সত্যি নাকি টেন্ডুলকার তাহলে তো দেখছি তুমি একজন জব্বর প্রত্যক্ষদর্শী একমাত্র প্রত্যক্ষদর্শী সাক্ষী তুমি কিন্তু কই তুমি তো পুলিশকে এসব তথ্য জেরার সময় জানাওনি বলেছ নাকি যে তুমি চিনতে পারো সেই এক পোলওয়ালা স্কিয়ারকে কেন টেন্ডুলকার মোটা টাকা পাবার প্রতীক্ষায় ছিলে বলে বেশ চমৎকার তাহলে এখনই বা বলছো কেন টাকা আমি দেইনি তাই শ্রীবাস্তব একটু হাসল ঠোঁটের কোনায় বিদ্রুপ টেন্ডুলকার পুলিশ এখন আমাকে বেকস্তুর খালাস দিয়েছে তুমি যতই আমার নামে মিথ্যে সাক্ষী দাও জিজ্ঞেস করো ওদের ওরা আমাকে আর গ্রেপ্তার করতে রাজি নন কারণ জানো না হঠাৎ ওরা এমন মারাত্মক প্রমাণ পেয়েছেন যাতে খুনিকে স্পষ্ট জানা গেছে টেন্ডুলকারের মুখ সাদা হয়ে গেল হঠাৎ স্বরে বলল কে 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 খুনি যাকে তুমি বাঁধের নিচেকার জঙ্গলে সেদিন খুনের পরই দেখতে পেয়েছিলে সে তো আপনি চুপ মিথ্যেবাদী বারে আপনাকে তারা করে ধরে ফেললুম কারণ আপনার একটা মাত্র স্কিপোল এবং সেটা বারবার বাস্কেট থেকে খুলে যাচ্ছিল তাই জোরে এগুতে পারছিলেন না তাছাড়া গাছের কাটা গুড়ি বরফের টিপির মতো ছড়িয়ে থাকার দরুন আপনার স্কি বাধা পাচ্ছিল আচার খাবার উপক্রম হচ্ছিল আপনার তারপর আপনার কাছাকাছি যেতেই আপনি বকশিসের লোভ দেখালেন শ্রীবাস্তব খেপে বলল মিথ্যা মিথ্যা কথা টেন্ডুলকার দমল না মিথ্যে কথা কেন ঠোঁটে আঙুল রেখে ইশারা চুপ করতে বললেন না তারপর স্কিপোলটা গায়ে ঠেক রেখে দু হাতে সবগুলো আঙুল দেখালেন তখন আমি বললাম কত দশ মানে আপনি দশদানা পরা আঙ্গুল আঙুল অনেকটা ফাঁক করে পরিষ্কার দশটা আঙুল দেখালেন আমি বললাম দশ হাজার আপনি তখন মাথা দোলালেন আমি চলে যেতে দিলাম আপনাকে ইচ্ছে করে দেরি করলাম যাতে আপনি পেছন ঘুরে নিরাপদে অফিসে পৌঁছতে পারেন শ্রীবাস্তব বলে উঠল ও তাই তুমি আমাকে অফিসে ললিতার খুনের খবর দেবার পর ফিসফিস করে বলেছিলে কখন পাচ্ছি স্যার আমি ভাবলুম তোমার ছুটির কথা বলে রেখেছিলে তাই বললাম হবে হবে পাবে তুমি চলে গেলে আসলে আমি দুগালজি ফিরে আসার পর ছুটি দেওয়া সম্ভব হতে পারে ভেবেও কথা বলেছিলাম আশ্চর্য তো ভিড় থেকে শের সিং প্রশ্ন করল টেন্ডুলকার মিস্টার শ্রীবাস্তব তাহলে জঙ্গলে বকশিসের লোভ দেখানোর সময় তোমার সঙ্গে মুখে কথা বলেননি ইশারায় বলেছিলেন তাই না টেন্ডুলকার মাথা দোলালো হ্যাঁ অত ঠান্ডায় তখন দাঁত কাঁপছে শের সিং বলল তাহলে কেমন করে জানলে যে উনি শ্রীবাস্তবজি টেন্ডুলকার রেগে গেল তোমার মতো বুদ্ধ নাকি আমি আগের রাতে আট নম্বরে ফুটোতে ললিতাজিকে দেখার সময় ওকে হাতে নাতে ধরেছি ঘরে ফিরে পঞ্চাশ টাকা বকশিশ দিয়েছেন আর পরের সকালে ললিতাজি খুন হলেন আর আমি ওই অবস্থায় দেখতে পেলাম আঁকা গোড়া আমি তো বুঝেই নিলাম লোকটাকে ওতে আবার কথা বলা লাগে নাকি শের সিং বলল তুমি আট নম্বরে রাতের বেলায় তাহলে ওকে ফলো করেছিলে কেন টেন্ডুলকার আট নম্বরের ইলেকট্রিক লাইনে ফিউজ বক্স খুলতে দেখেছিলাম মেঝেই ফুটো করতেও দেখেছিলাম তখনই সন্দেহ হয়েছিল কেন উনি এমন করছেন শ্রীবাস্তব গুম হয়ে পড়েছিল এবার বলল স্কিয়াররা পোশাক পরে যখন বেরোয় তখন তাদের তুমি চিনতে পারো তাহলে তোমার কি ভেতরে দেখার আরেকটা চোখ আছে টেন্ডুলকার আলবাত এ লাইনে এত বছর কেটে গেল পোশাকে ঢাকলে কি হবে ভঙ্গি দেখে চিনতে পারি পোশাকের ভেতরে কে আছে টেন্ডুলকার সগর্বে হাসল ললিতার পাশে হুইল চেয়ারে যে উঠে বসেছিল তার ভঙ্গি নিশ্চয় লক্ষ্য করেছিলে নিশ্চয়ই সে আমি হুম পোল যখন বেঁধালেন তখন আপনার চেয়ার সবে আমার ডান দিকে পাহাড়ের উপর কাত হয়েছে স্পষ্ট দেখলাম ব্যাপারটা সং আপনি বলেই মুখ বন্ধ করে থাকলাম কিন্তু টেন্ডুলকার আমাদের নিয়ম আছে কোন ইনস্ট্রাক্টরের পাশে শুধু ট্রেন স্কেয়ারই চাপবে ললিতা নিজে একজন ইনস্ট্রাক্টর সে তার পাশে আবার মতো একজন ইন্সট্রাক্টরকে চাপতে অ্যালাউ করবে কেন লাইনে দাঁড়ানোর সময় তো আপত্তি করবে বিশেষ করে সবাই জানে তখন তার সঙ্গে আমার ভীষণ মন কষাকষি চলেছে সে আমাকে পাশে নিতে ওই দুটো কারণে চাইবে না লাইন থেকে সরে দাঁড়াবে টেন্ডুলকার বলে উঠল কি বলেন স্যার অত বরফ পড়ার ধোঁয়া বাতাস বইছে জোরে কনকনে ঠান্ডা তার মধ্যে কে কার দিকে লক্ষ্য রাখে লক্ষ্য রাখাটা জরুরি কিন্তু ট্রেনে স্কিয়ারদের মরণ নির্ভর করে পাশের ইন্সট্রাক্টরের উপর তার সাহায্য ছাড়া চলে না কি মুশকিল পোশাকে আগা ঢাকা সবাই নাক পর্যন্ত স্কার্ফ জড়ানো চোখে গগলস পুরুষ না মেয়ে তাই চেনা যায় না তুমি স্টোটমল কেমন করে জানবে কে তার পাশে দাঁড়িয়ে আছে ঠিক বলেছ ললিতা তো তোমার মতো ঝানু নয় যে ভঙ্গি দেখে চিনবে কে তার সহযাত্রী ব্যাঙ্গ হেসে উঠল শ্রীবাস্তব কিন্তু তুমি ঠিক চিনেছিলে আচ্ছা প্রিয় লিফটম্যান সাহেব যদি এখন সব স্কেয়ার ইন্সট্রাক্টরদের পোশাক পরে লাইনে দাঁড় করানো হয় তুমি চিনতে পারবে লিফটম্যান টেন্ডুলকার মাথা নেড়ে বললো তার গ্যারান্টি দিতে পারি না আমি যার যার চলাফেরার ভঙ্গির সঙ্গে খুব পরিচিত তাদের শনাক্ত করতে পারি যেমন আপনাকে তো বেশি করেই পারি এতক্ষণে কর্নেল দরজা থেকে সরে এসে বললেন মাই অনারেবল ফ্রেন্ড টেন্ডুলকার আপনাকে গোটা কতক প্রশ্ন করতে চাই লিফ্টম্যান বিব্রত মুখে তাকালো ওর দিকে এই কর্নেল ভদ্রলোকের প্রতি তার বরাবর কেমন অদ্ভুত ভীতি আছে ভিড় থেকে অনেকে বলে উঠল করুন করুন মবলঙ্ক সোনালির কাঁধে হাত রেখে দাঁড়িয়েছিল হেসে সোনালিকে বলল ভেরি ইন্টারেস্টিং জেন্টেলম্যান তাই না মিশছেন সোনালি জবাবে শুধু হাসল কর্নেল বললেন আচ্ছা মিস্টার টেন্ডুলকার ভঙ্গি দেখে চেনার কথা বলছিলেন নিশ্চয়ই সেগুলো ব্যক্তি বিশেষের বিশেষ বিশেষ ভঙ্গি টেন্ডুলকার মাথা নেড়ে বলল হ্যাঁ স্যার শ্রীবাস্তবজির কি কি বিশেষ ভঙ্গি বলতে পারেন যা দেখে ওকে অন্যের থেকে স্পষ্ট আলাদা করা যায় টেন্ডুলকার যেন মুখস্থ বলে দিল উনি লাইনে দাঁড়ানোর সময় বা হাতের স্কি পোল বগল দাবা রাখেন ডানটার হাতল বাড়িয়ে সামনে উঁচিয়ে রাখেন তাছাড়া আরও অনেক আছে স্কি করার সময় উনি কখনও স্পিড দেবার মুখে হাঁটু দুমড়ে বসেন না একটু ঝুঁকে পড়েন মাত্র এরকম কেউ করে না তবে সব থেকে ওর বিশেষ ভঙ্গি হলো লাইনে দাঁড়িয়ে বারবার ঘুরে চারদিকে মুখ উঁচু করে তাকানো তাহলে ঠিক এসব ভঙ্গি সেদিন লাইনে এবং পরে জঙ্গলে সেই স্কিয়ারের মধ্যে লক্ষ্য করেছিলেন আলবাদ আর কার বিশেষ ভঙ্গির সঙ্গে আপনি পরিচিত দুগালজির তারপর ইনস্ট্রাক্টর মিস্টার গুপ্তা আর মিস প্রভাবতী নিরালার স্কেয়ারদের মধ্যে সামান্য দু একজনের যেমন মিস্টার প্রসাদ মিস মবলঙ্কর মিস ভেঙ্কটেশ এরা এবার নতুন স্কিয়ার প্রসাদজি আর জি আগের বছর এসেছিলেন একেবারে আনারি নন মিস মবলঙ্কর এবার নতুন আনারি প্রথম দিনই অ্যাক্সিডেন্ট করে ফেলেছিলেন প্রায় কর্নেল হাসলেন ভিড়ের অনেকেই রিটা মবলঙ্করের দিকে তাকিয়ে হেসে উঠল রিটা অপ্রস্তুত মুখে বলল আমি সার্কাসের মেয়ে কিন্তু কি দুর্ভাগ্য স্কিতে একেবারে যাকে বলে আই ওয়াজ বর্ন এ স্টার্টে টেন্ডুলকার রিটার দিকে তাকিয়ে বলল উনি পোশাক পোলে হোচট খান আর স্কি পোল ধরে থাকেন ঠিক ঠিকইভাবে বলে সে ভঙ্গি দেখিয়ে দিল আরও হাসি শোনা গেল চারপাশে কেবল শ্রীবাস্তব গম্ভীর টেন্ডুলকার ফের বলল আর যখন ঝাঁপ দেবেন তখন দেখে মনে হয় সে পাখি উড়ে যাচ্ছেন দুটো স্কিপোল একেবারে দুপাশে ছড়িয়ে রিটা চোটে মোটে উঠল দিস ইজ কেচার ইট শুড নট বি অ্যালাউড তারপর হনহন করে বেরিয়ে গেল কর্নেল বললেন আচ্ছা টেন্ডুলকার কোনো স্কিয়ার ইন্সট্রাক্টর যদি অবিকল শ্রীবাস্তবজির ভঙ্গিতে লাইনে দাঁড়ায় চেয়ারে উঠে কিংবা স্কি করতে থাকে তুমি তাহলে নিশ্চয়ই শ্রীবাস্তবজি বলে ভুল করবে টেন্ডুলকার ভেবে একটু ইতস্তত করে বলল ভুল হতে পারে স্যার তা হওয়া স্বাভাবিক স্বীকার করছি ভালো করে ভেবে বলো হ্যাঁ ভুল হবেই কিন্তু কোনো কিন্তু নয় স্পষ্ট বলো ভুল হবে কি না হবে স্যার বেশ সেদিন যদি অন্য কেউ ললিতাকে টেন্ডুলকার উত্তেজিতভাবে বাধা দিয়ে বলল অন্য কেউ নয় স্যার কেন অন্য কেউ শ্রীবাস্তবজীর ভঙ্গি নকল করবে নকল করবে কারণ সে খুনি এবং খুনের দায় শ্রীবাস্তবজির কাঁধে চাপাতে চায় কিন্তু আট নম্বর রুমে শ্রীবাস্তবজি এবার কর্নেল বাধা দিয়ে বললেন টেন্ডুলকার যে তোমার মুরগির ডিমগুলো চুরি করেছে সে যে তোমার মুরগিটাও পরে চুরি করলো তার কি মানে আছে স্যার বড্ড ধাঁধায় পড়ে গেছি তুমি যাকে স্পষ্ট আলোয় হাতে নাতে ডিম চুরি করতে ধরেছো পরে অন্ধকারে যখন তোমার মুরগি চুরি যাচ্ছে তখন সে যে সেই চোরটাই বটে তোমার নিশ্চয়ই ধারণা হবে তাই না হ্যাঁ স্যার নিশ্চয়ই তা হবে সেটাই স্বাভাবিক কিন্তু এই মুরগি চোর অন্য লোক হতেও পারে ভেবে দেখো তাপরে স্যার তুমি মূলত একজন সৎ লোক টেন্ডুলকার কিন্তু তোমার টাকার লোভ প্রচণ্ড আমি খুব গরিব মানুষ স্যার পহেলগাঁওয়ে আমার একদল পুষি আছে বুঝতে পারছি কিন্তু টেন্ডুলকার ফ্যামিলি ম্যান বলেই তুমি একজন অত্যন্ত দায়িত্বশীল নাগরিক দেশের প্রকৃত খুনিকে ধরিয়ে দেওয়া তোমার কর্তব্য কিন্তু শ্রীবাস্তবজি যদি খুনি না হন কে সেই খুনি আমি আর কেমন করে জানব স্যার লিফটম্যান বিপন্ন মুখে তাকালো জানো একমাত্র তুমি প্রত্যক্ষদর্শী এবং তুমি চেষ্টা করলে খুনিকে কখনো বের করতে পারবে অবশ্য আমরা ইতিমধ্যে কিছুটা জেনেও ফেলেছি শুধু টেন্ডুলকার আহতস্বরে বলল আপনারা যদি জানেন কে আসল খুনি তাহলে আমার উপর জুলুম করছেন কেন জুলুম নয় তোমার সহযোগিতা চাইছি ভাই খুনিকে আমরা জানি কিন্তু তাকে আইনত ন্যায্য শাস্তি পায়ে দিতে হলে ভারতীয় বিচার পদ্ধতি অনুসারে প্রত্যক্ষ সাক্ষ্য চাই ফরেনসিক পরীক্ষা যা সামান্য একটু তথ্য পাওয়া যেতে পারে তা অনেক সময় পারিপার্শ্বিক সাক্ষ্যের জোর থাকলেও প্রমাণ করা অনিশ্চিত হয়ে পড়ে তাছাড়া এই ক্ষেত্রে প্রত্যক্ষ সাক্ষী যখন একজন পাওয়ার সম্ভাবনা তখন সে চেষ্টা আমরা ছাড়তে চাইনি টেন্ডুলকার টেন্ডুলকার মুখে একটু চুপ করে থেকে বলল কিন্তু আমার সব গুলিয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না তুমি অভিজ্ঞ মানুষ ব্যক্তিবিশেষের বিশেষ বিশেষ ভঙ্গি লক্ষ্য করার প্রবণতা তোমার আছে তাই বলছি তুমি ভালো করে স্মরণ করো তো টেন্ডুলকার খুনি অবশ্যই শ্রীবাস্তবজির ভঙ্গি নকল করেছিল কিন্তু তাহলে তোমার দৃষ্টি এড়ানো কঠিন মনে করি লিফটে চড়ার আগের থেকে জঙ্গলে মুখোমুখি হওয়া অবধি সেই স্কিয়ারের আর কি কি বিশেষ ভঙ্গি লক্ষ্য করেছিলে স্মরণ করো দেখবে ঠিক মনে পড়ে যাবে চিনতেও পারবে টেন্ডুলকার তাকালো কর্নেলের দিকে হ্যাঁ জাস্ট থিঙ্ক টেন্ডুলকার মুখ নামিয়ে মেঝে দেখতে দেখতে ফের মুখ তুলে তাকালো ইয়েস ইয়েস মাই ডিয়ার ফ্রেন্ড থিঙ্ক টেন্ডুলকার দুটো মুখো পাকিয়ে নিচে তাকালো ফের মুখ তুলল ইয়েস টেন্ডুলকার হঠাৎ টেন্ডুলকার লাফিয়ে উঠল উত্তেজিত হয়ে বলল স্যার লাইনে দাঁড়ানোর সময় একবার কি দুবার স্কিয়ারের ডান পায়ের স্কি ঘষেছিল মাটিতে নেক্সট জঙ্গলে স্কি করে যাবার সময় হঠাৎ থামল সে হ্যাঁ বলো জঙ্গলে স্কি করে যাওয়ার সময় মাথাটা সামনে পিছনে দোলাচ্ছিল এবং টেন্ডুলকার তুমি আগে কনভিনসড হও নি যে এক্ষুনি বলো না টেন্ডুলকার চারপাশের মুখগুলো দেখে নিয়ে বললো সবার সামনে বলবো স্যার না না তুমি আমার কানে কানে বলো কর্নেল প্রায় চেঁচিয়ে উঠলেন টেন্ডুলকার কর্নেলের কানের কাছে মুখ আনল রাত বারোটা লিফটম্যান টেন্ডুলকার তার নিজের ঘরে শুয়ে রয়েছে তার দরজায় নক করল কে টেন্ডুলকার ঘুমায়নি সে উত্তেজিতভাবে দরজা খুলে দিল অমনি মুখে কালো রুমাল ঠাকে একটি মূর্তি তার গলায় ফাঁস পড়িয়ে হাজকার টানে তাকে ধরাশায়ী করে ফেলল টেন্ডুলকার জানতো এমন একটা কিছু ঘটতে পারে কিন্তু কীভাবে ঘটবে আঁচ করেনি তাই সে বেমক্কা ধরাশায়ী হয়ে গো গো করতে থাকল তার বুকে হাঁটু চেপে মূর্তিটা বসেছে অমনি টর্চের আলো পড়ল খাটের তলা থেকে দরজা ঠেলে কারা সব ঢুকে গেল হুড়মুড় করে আওয়াজ শোনা গেল হ্যান্ডস আপ মূর্তিটি ছটপট টেন্ডুলকারকে ছেড়ে উঠে দাঁড়ালো কর্নেল এগিয়ে তার মুখে রুমাল সরিয়ে দিলেন এক গম্ভীর গলায় মিস্টার রাঘবন বললেন রিটা মবলঙ্কর মিস ললিতা টোটমল এবং মিস্টার সঞ্জয় ওয়ারেকারকে খুন করা এবং মিস সোনালী সেন আর এই টেন্ডুলকারকে খুনের চেষ্টার অভিযোগে আপনাকে আমরা গ্রেফতার করলাম মিস্টার গুলাব সিং এদিকে আসুন সেই রাত দুপুরে ডাইনিং হলে আবার ভিড় জমে গেছে কর্নেল আগাগোড়া খুনের মডুস অপারেন্টি ইত্যাদি খুঁটিয়ে বর্ণনা করছিলেন রিটার গোড়ার থেকে প্ল্যান ছিল শ্রীবাস্তবের উপর খুনের দা চাপাবেন শ্রীবাস্তবের সঙ্গে সঞ্জয় ললিতা রেশেরেশি লক্ষ্য করেছিল তাছাড়া সম্ভবত শ্রীবাস্তব যে আট নম্বর ঘরে ইলেকট্রিক সংযোগ ছিন্ন করে মেঝে ফুটো তৈরি করে ললিতার ঘরে লক্ষ্য রাখতে চেয়েছিল তাও রিটা যে কোনো উপায়ে জেনে থাকবে এর ফলেই রিটা আরও উৎসাহী হয়ে পড়ে দুগাল সাহেব প্রশ্ন করলেন কিন্তু মোটিভ রিটা মবলঙ্কর কেন ওদের খুন করলো কর্নেল বললেন প্রণয়ের প্রতিহিংসা সঞ্জয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল রিটা সার্কাসের মেয়ে সে একজন দুঃখ স্কিয়ার সুইজারল্যান্ডে স্কি করার প্রচুর অভিজ্ঞতা তার আছে রিটার ব্যাকগ্রাউন্ড আমি কিছুটা জানতাম কিন্তু সঞ্জয়ের সঙ্গে তার প্রণয়ের কথা জানতাম না জানা গেল রিটার ঘরের কাগজপত্র হাতটে আমি গতকাল এক ফাঁকে ওর ঘরে হানা দিয়েছিলাম রিটাকে তখন সোনালি আমারই প্ল্যান মাফিক নিজের প্রাণের ঝুঁকি নিয়ে নিজের ঘরে আড্ডা দিতে রেখেছিল রিটা আরেকবার চান্স নিতেই গেল সোনালী তার ক্ষত চিহ্ন দেখেছে তাকে না সরালে অস্বস্তিতে ভুগছিল রিটা কিন্তু সফল হলো না শের সিংয়ের উপস্থিতির জন্য এদিকে তখন রিটার ঘরে আমি সার্চ করে সঞ্জয়ের সঙ্গে তার নিবিড় সম্পর্ক আবিষ্কার করে ফেলেছি তারপর মেয়ে ফাঁদ চান্স ছিল নিতান্ত পঞ্চাশ পারসেন্ট ভাবিনি যে সত্যি রিটা এইভাবে হাতে নাতে ধরা দেবে কিন্তু ও তো আজ সন্ধ্যার পর মরিয়া সবার সামনে রাগের ছলে বেরিয়ে গেলেও আড়ালে দাঁড়িয়ে শুনছিল আমি হলের বা জানলার চানলার কাজে স্পষ্টতার ছায়া দেখতে পাচ্ছিলাম টেন্ডুলকার যে ওকে অবশেষে চিনতে পেরেছে এটা অনুমান করার মতো ধুরন্দর বুদ্ধি ওর ছিল অবশ্য ওর ঘাড়ের ক্ষতচিহ্ন সোনালি দেখে ফেলেছে তাতে উৎকণ্ঠা ছিল প্রচণ্ড কিন্তু শ্রীবাস্তবের দাড়ি কাটতে গিয়ে ব্লেডের চেরা গাল রিটাকে বাঁচিয়ে দিয়েছিল আপাতত শুধু একটা ব্যাপার তেমন আমল দেয়নি বটে স্টোর এসে তার স্কি সেট জমা দিয়েই ঘরে রেখেছিল কারণ নিজের বাস্কেট পরিয়ে নিয়ে শ্রীবাস্তবের বাস্কেট বাজার করা দরকার শের সিং খাতা দেখে এসে আমাকে জানায় একটা সেট জমা পড়েনি এখন সেটা রিটার ঘরে পাওয়া গেল যাই হোক এবার কার স্কি তেমন জমলো না আমাদের দুর্ভাগ্য দুগালজিরও দুর্ভাগ্য একসময় সময় সোনালি আর ধ্রুব বেরিয়ে নিজেদের ঘরে এলো ন নম্বরে তারপর সোনালি বলল ভ্যাট আমার সব বরবাদ হলো এই দুগালজিকে বলো না আমরা যারা এখানে থেকে স্কি করতে চাই করবো সত্যি যেতে ইচ্ছে করছে না তা যাব যাবো কেমন করে রাস্তায় ধস নেমেছে না ধ্রুব বললো ওটা গোলাপ সিংয়ের বানানো কিন্তু এই অভিশপ্ত জায়গায় আর থাকতে পারবো ভেবেছো তোমার আমার কেসও তো তাই বলা যায় না তোমার যদি কোনো পূর্বপ্রেমিক থাকে তাহলে নির্ঘাত স্কিয়ার সেজে এসে আমাকে খুন করে বসবে সোনালি বলল না মশাই তোমারই কোনো প্রণয়নী থাকলে এখনি বলো সাবধান হয়ে যাবো ধ্রুব দরজা লক করে দুহাতে সোনালিকে জড়িয়ে ধরে বলল এখানে থাকতুম কিন্তু থাকবো না কালি শ্রীনগর ফিরে সেখান থেকে দিল্লি তারপর শট অ্যান্ড ম্যারেজ রেজিস্টারের অফিসে অন্তত খুন হলেও সান্ত্বনা থাকবে সোনালী আমার ধর্মপত্নী তো ছিল সোনালি বলল এই তাহলে আমরা একটু অ্যাডভান্স ট্রায়াল হিসেবে আজ একই শয্যায় শুয়ে দেখতে পারি ধ্রুবকে নিজের বিছানায় ঠেলে দিয়ে বলল ভ্যাট আসলে বলো যে একা শুতে ভয় করছে এতক্ষণ আপনারা শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা কর্নেল সমগ্র থেকে একটি রহস্য উপন্যাস তুষারে রক্তের দাগ এর শেষ খণ্ড আর গল্প পাঠে আমি আপনাদের সাথে ছিলাম রোমানা নূপুর আপনারা যারা এই চ্যানেলের গল্প নতুন শুনছেন আপনাদের সুবিধার তার একটি বিনীত অনুরোধ যদি আপনারা আরও এমন গল্প উপন্যাস শুনতে চান তবে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন ও লাইক করে রাখুন এতে এই চ্যানেলের ভিডিওগুলি খুঁজে পেতে আপনাদের সুবিধা হবে আর পাশে থাকা ঘন্টা বাটনটি চেপে রাখুন যাতে নতুন গল্প দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খুব ভালো থাকুন সবাই